রাহুর সঙ্গে মঙ্গল সবসময় বিভেদ এবং শত্রুতার যোগ চলে আসে। রাহু অবস্থান করছে এখন ওই মঙ্গলের ঘরে। রাহু মঙ্গল একত্রে হয়, এটা অঙ্গারিক যোগ, মানে নিজে নিজেদের মধ্যে অশান্তি। আপনি আপনার বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক, হঠাৎ সামান্য ব্যাপার নিয়ে অশান্তি আরম্ভ হয়ে গেল। এতই বন্ধুত্ব, মানে যাকে বলে আমাদের বাংলা ভাষায় এক গালে জল দিলে আরেক গালে চলে যায় বা এরম একটা ব্যাপার, সেসব লোকের সঙ্গে অশান্তি ঘটবে, মতবিরোধ ঘটবে এবং এর সঙ্গে এমনই একটা মানে পারিবারিক সমস্যা হবে, তাতে মানুষ ডিপ্রেশনে ভোগ। এই মাস দুয়েক নিজেকে সচেতন রাখে, নিজেকে যদি নিজের উপর নির্ভর করে, কারোর উপর ডিপেন্ড না করে, একটু নিজেকে সংযত রাখলেই এই সমস্যা মিটে যাবে। এটাও কেটে যাবে 10th August। এই কটা দিন যদি মানুষ নিজেকে একটু সতর্কভাবে থাকে, সচেতন করে থাকে, এই যতই খারাপ যোগ বা খারাপ দৃষ্টি, খারাপ প্রভাব, কিছুই খারাপ মানুষের মধ্যে বর্তাবে না। কর্কট হলো চন্দ্রের রাশি, কর্কট রাশি অনুযায়ী দশম স্থান, এটাও ভালো স্থান। চন্দ্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক সম, কিন্তু রাহুর সঙ্গে বিষযোগ। এতে হচ্ছে কি, এই কর্কট রাশিতে যাদের রাশি হবে তাদের একটু সর্দি কাশিতে প্রবলেম হবে, কষ্ট পাবে বা একটু হাঁপের কষ্ট হবে এবং ফিটিল মাইন্ড, চঞ্চলতা, চিত্ত চাঞ্চল্যতা হবে, এক মনে বসে যাবে বা গুম হয়ে যাবে, কি হবে না হবে ডিসিশন নিতে পারবে না। সিংহতে রবির ঘর, এই রবির ঘরে অনুযায়ী নবম স্থানে রাহু মঙ্গল হচ্ছে। এই রাহু মঙ্গল নবম স্থানে হওয়াতে এই সিংহ রাশির লোকেরা কোনো ভ্রমণ হতে পারে, মঠ মন্দির দর্শন করতে পারে, কিন্তু রাহু, মনে করুন মঠ মন্দিরে দর্শন করতে গেল, কোনো কিছু না কোচো সামান্য কিছু এক্সট্রা খরচা হয়ে গেলো, একটা মানুষ তো হিসেব করে যায়, সেই অনুযায়ী কোনো এক্সট্রা খরচা হলো বা ছোটোখাটো কোনো অপচয় ঘটলো, কীরকম যেমন ধরে রাখুন মোবাইলটা হারিয়ে গেল, কারোর সঙ্গে বসসা হলো, ঝগড়া অশান্তি হলো এবং সেটাও বেশিক্ষণ স্টে করে না। কন্যা রাশি আর মিথুন রাশি সেম, কন্যা রাশি বুধের ঘর, বললাম দুটো করে ঘর থাকে, এও বুধের ঘর, মঙ্গলের সঙ্গে খুব সম্পর্ক ভালো, এই মঙ্গল বুধ একসঙ্গে থাকলে কোনো সম্পত্তি হবে, গৃহ সম্পত্তি কেনার মতো ইচ্ছে হবে, মনে জোর বাঁধবে, কিন্তু মাঝে মাঝে চিন্তা হবে যে যতটা আমরা ইনভেস্ট করব বা ততটা টাকা আমার কাছে নেই, বা নিজে দু কদম যে তিন কদম পেছিয়ে আসার সম্ভাবনা থাকবে। এই কন্যা রাশি, কন্যা রাশি একটু নার্ভাস, চিন্তাদায়ক এবং নিজের ছাড়া কিছু কিছু ক্ষেত্রে বোঝে না।